আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে এবং যার সর্বশেষ সময় কিন্তু 25 অক্টোবর 2023। এবং আবেদন লিংক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নিবে 15 জন, যার মধ্যে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে লোক নিবে কিন্তু 12 জন এবং ডিপ্লোমা পাওয়ার টেকনোলজি থেকে কিন্তু নিবে কিন্তু আপনার 3 জন। এবং কারা কারা আবেদন করতে পারবে তার কিন্তু সিজিপিএ দেওয়া আছে, যে সিজিপিএ হচ্ছে আপনার 4 পাও লাগবে 5 স্কেলে এবং 3 পাও লাগবে কিন্তু 4 স্কেলে। আর আপনার কারা কারা আবেদন করতে পারবে তার কিন্তু নির্দেশাবলী এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। সাধারণত আপনার এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর কাজকর্ম হচ্ছে আপনার মিটার ইস্যু করা, মিশা মিটার রিডিং দেখা, আপনার যাবতীয় দাপ্তরিক কাজ করা এবং সেই দাপ্তরিক কাজ কিন্তু নির্বাহী প্রকৌশলীকে জানানো, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হয় কিন্তু একজন এই উপ সহকারী প্রকৌশলীকে। তাছাড়াও এই উপ সহকারী প্রকৌশলীর বেতন গ্রেড এবং মূল বেসিক কিন্তু 39,000 টাকা। আর ঢাকা শহরের মধ্যে যদি পোস্টিং হয় তাহলে কিন্তু মূল বেসিকে 60% বাড়ি ভাড়া পাওয়া যাবে। আর নারায়ণগঞ্জ গাজীপুরে যদি পোস্টিং দেয় তাহলে কিন্তু আপনার মূল বেসিকের মানে মূল বেসিকের 50% কিন্তু বাড়ি ভাড়া পাওয়া যাবে। তাছাড়া আগেই বলে রাখা ভালো, এটা কিন্তু স্বায়ত্তশাসিত সরকারি চাকরি, অর্থাৎ এটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কিন্তু পেনশন নাই, এককালীন সিপিএফ গ্র্যাচুইটি আর তাছাড়া আপনার অন্যান্য সুযোগ সুবিধা আছে এবং মূল বেসিকের 2টা সমপরিমাণ প্রতি বছরে কিন্তু আপনার চিকিৎসা ভাতা পাওয়া যায়। সেই হিসেবে খুবই ভালো চাকরি এবং প্রতি মাসে কিন্তু 65,000+ কিন্তু স্যালারি আসতে পারে। তাই বলবো সবাই অবশ্যই আবেদন করবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে, সবাই প্রস্তুতি নিন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রাখতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।